হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রহস্যময় জায়গা সম্পর্কে আমরা জানবার চেষ্টা করে থাকি, কিন্তু এমন অনেক বিস্ময়কর জায়গা আমাদের এই পৃথিবীতেই আছে যার সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। তেমনই একটি জায়গা হল তুরস্কের সুমেলা মনেস্ট্রি। আজকের পর্বে আমরা সুমেলা মনেস্ট্রি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি। সুমেলা মনেস্ট্রি তুরস্কের প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শন, যার দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী এক বিস্ময় গোটা পৃথিবীর কাছে। এত বছর আগে উঁচু উঁচু পাহাড়ের মাঝে কিভাবে নির্মাণ করা হলো এই বিশাল মনেস্ট্রি, তা আজও অবাক করে মানুষকে। তুরস্কের কৃষ্ণসাগরের কূল ঘেঁষে ট্রাকসন প্রদেশের ট্রাকসন শহরের বিখ্যাত পণ্ডিত পাহাড়ে অবস্থিত এই সুমেলা মনেস্ট্রি, যা কিনা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে 1386 খ্রিস্টাবদে, অর্থাৎ 1650 বছর আগে, সম্রাট থিওডিসিয়াসের রাজত্বকালে এই সুমেলা মনেস্ট্রি নির্মাণ করেন 2 গ্রিক সন্ন্যাসী, যা উৎসর্গ করা হয় মাতা মেরিকে। সুমেলা গ্রিক শব্দ যার অর্থ কালো পাহাড়। যদিও নির্মাণের পর থেকে বহুবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই মনেস্ট্রি, বিভিন্ন সম্রাট ও শাসকদের রাজত্বকালে তা প্রতিবারই সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হয়। একসময় এই সুমেলা মনেস্ট্রি বেশ প্রাণবন্ত ছিল। দীর্ঘ সরু খাড়া সিঁড়ি বেয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে উপরে উঠলে পাওয়া যাবে মনেস্ট্রিতে ঢোকার প্রধান প্রবেশপথ। আর এই মনেস্ট্রিতে ঢুকতে ক্রয় করতে হবে টিকিট, যার মূল্য 400 লিরা বা বাংলাদেশি মুদ্রায় 1400 টাকা। পাঁচতলা বিশিষ্ট এই মনেস্ট্রিতে রয়েছে 72টি কক্ষ, যার মধ্যে রয়েছে প্রেয়ার রুম, রান্নাঘর, স্টাডি রুম ও দর্শনার্থীদের জন্য রয়েছে বিশ্রামাগার, লাইব্রেরি ও ছাত্রাবাস সহ আরও অনেক কক্ষ। এখানে রয়েছে পাথরের তৈরি প্রাচীন চার্চ। এই প্রাকৃতিক গুহার ভেতরে গেলে দেখতে পাওয়া যাবে প্রাচীন চিত্রকর্ম। এই প্রাচীন স্থাপনা শিল্প ও চিত্রকর্ম যে কাউকে মুহূর্তে নিয়ে যাবে আজ থেকে 1600 বছর পেছনে। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো লাখো পর্যটক ছুটে আসেন শত শত বছরের পুরনো এই প্রাচীন সভ্যতা ও অবিশ্বাস্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সৌন্দর্য উপভোগ করতে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বটি। এই সুমেলা মনেস্ট্রি সম্পর্কে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।